কথা বলতেছে কিনা ভারত তাদের স্বার্থটাই তারা নেয় আমাদের স্বার্থে কিন্তু কোনো কিছুই করে না আজকে যে একটাই ধর যে পানির সমস্যা আজকে পানির সমস্যা কি আমাদের কোনো সমাধান হয়েছে এই পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে স্বাভাবিক তারা যতটুকু দেয়ার দিচ্ছে কিন্তু জনগণের কি হলো জনগণ কি পাইল সেই হিসাব তো তাদের নাই আমি মিলনবের শেষের কথাটা দিয়ে যেটা বলি যে ডাইভার্সনের জন্য আমরা কিন্তু ওই সময় বলছি আমাদের মহাসচিব কি বলছেন যে পরিষ্কার কথা বলছি যে এটা এটা একটা মানে মানে কি বলে এটা ডিসাইডিং ইস্যু একটা যেটা সমাধান হয়ে গেছে সমাধানটা কি বলছি আমি যে সমাধানটা ওরা চাইছিল সংস্কার আর প্রধানমন্ত্রী বলে দিল বাতি অর্থাৎ ইচ্ছাকৃত হবে এটাকে জটিল করবে জটিল যে করছেন ইচ্ছাকৃত ভাবে আবার যখন এটা পুনরায় আনলো মাঠে তো এতে বুঝাই যায় যে তাদের এটা পেছনে উদ্দেশ্য আছে যে আবার যখন আন্দোলনটা দানা বেঁধে উঠবে আবার এই এরকম একটা আন্দোলনের মাঝখানে এটা ঢুকাই দিব যাতে আন্দোলনটা ডাইভার্ট হয় তাই হয়েছে আর আরেকটা কথা তো পরিষ্কার যেটা আমরা বলছি যে মেধার কোনো বিকল্প নাই আর সবকিছু নিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়েও যে তারা রাজনীতি করে আমরা বলছি যে রাজনীতিটা করা উচিত না কাজে এখানে অবশ্যই এটা এটা এটাকে অবশ্যই সংস্কার করা যায় এবং সরকার চাইলে দুই দিনের মধ্যে আলোচনা করে এটা সমাধান করতে চায় কাজে আমাদের কথা পরিষ্কার এটা নিয়ে এটা নিয়ে আমরা কোনো রাজনীতি করতে যেহেতু জনগণ বাংলাদেশের জন্য আমরা বলবো কাজে এই সমস্ত ছেলে মেয়ে তো আমাদেরই ছেলে মেয়ে আর ভবিষ্যতে তো তারা রাষ্ট্র চালাবে কিন্তু আমরা তো দুঃখ জামাত বিএনপি এবং জামাত ঢুকে পড়েছে এই আন্দোলনটাকে এখন বিতর্কিত করেছে যেটা ডিবি বলল ডিবির কাছে তো সবচেয়ে বেশি ইনফরমেশন থাকে এটা আওয়ামী লীগ কি বলল তাতে কিছু আসে যায় না এটা আপনারা পলিটিসাইজ করার চেষ্টা করেছেন মানে এটা পলিটিসাইজ করে আওয়ামী লীগ পলিটিসাইজ করে আওয়ামী লীগ সবকিছু পলিটিসাইজ করে আর তার এইটা বলে আওয়ামী লীগ এখন তো আবার সন্দেহ হয় যে আবার তারা কি হাতুড়ি বাহিনী নামানোর জন্য কি এটা পলিটিসাইজ কথা বলতেছে কিনা অর্থাৎ এটার মধ্যে বিএনপি ঢুকে পড়ছে এই কারণে আবার হাতুড়ি বাহিনী নামায়া আবার এটাকে শেষ করতে হবে সেই ধরনের কোন পরিকল্পনা আছে কিনা আমি জানি না তবে সেই দিকে যাওয়াটা উচিত না এখন যে যে আরেকটা আলোচনাটা আসলো সেটা একটু বলি যে আপনি যে প্রশ্নটা করছিলেন আহ মিল্লার সাহেবের কাছে কথাটা হলো এটা যে আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি নিজেই বলছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি তা কেউ দিতে পারবে না উনি কি দিছেন এটা কিন্তু এই পর্যন্ত পরিষ্কার করে নিজে থেকে বলেন নাই তবে আমরা জানি উনি কি কি দিছেন উনি সবই দিছেন কিন্তু আমরা কি পাইছি যেটা আপনি বললেন প্রশ্নটা করলে সেটা মিল্লা সাহেব কিন্তু উত্তরটা দিতে পারে না যে আমরা কি পাইছি কিছুই পাইনি আমরা কিছুই পাইনি আজকে যদি বলি যে আজকে এই উপমহাদেশের মানে নিজেদের সবকিছু সঠিকভাবে পরিচালনা করার জন্য বড় ভাই ছোট ভাই যাতে না হয় আমরা যাতে সবার সমান থাকতে পারি তার জন্য সার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল আজকে সার্কের কোথায় সার্কের কোন অবস্থান আছে আজকে যে যেকোনো আজকে আমরা অবশ্যই রাস্তা চাই আমরা অবশ্যই রেল লাইন চাই কিন্তু সেটা শুধু ভারত ভারত আর ভারতের অংশের মধ্যে যোগাযোগ হবে আর কারোর সাথে সেটা হবে না সেটা তো হবে না আমরা যেটা চাই যে এটা এশিয়ান হয়ে হবে এখানে সবাই যোগ যুক্ত হবে এবং এটা সার্কের সব কান্ট্রির সাথে যোগাযোগ হবে তাহলে তো সেটা সবাই সম্পৃক্ত থাকবে এটা দ্বিপাক্ষিক হবে কেন এটা বহুপাক্ষিক হবে কেন দ্বিপাক্ষিক হবে আজকে আপনি ইউরোপের কথা বললেন এখানে এই কথাটা আসলো তো ইউরোপেও কোনো কিন্তু দ্বিপাক্ষিক নাই সব বহুপাক্ষিক এটা কাজে আমাদের বহুপাক্ষিক হোক না কেন আমাদের তো কোনো আপত্তি নাই কিন্তু আজকে বিষয়টা হলো এইটাই যে তারা দ্বিপাক্ষিক চায় কিন্তু দ্বিপাক্ষিক করতে যে শুধু তাদের স্বার্থটাই তারা নেই ভারত তাদের স্বার্থটাই তারা নেয় আমাদের স্বার্থে কিন্তু কোনো কোনো কিছুই করে না আজকে 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 যে যে পানির পানির সমস্যা সমস্যা কি আমাদের সমাধান পর্যন্ত একটাই যেটা আমাদের ইসে যেটা হইলো আবার তিস্তার তিস্তার পানির সমস্যার ব্যাপারে কোনো আলোচনা নাই এর আগে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশে আসলেন বললেন যে এটা ফাইনাল হয়েছে সিগনেচার হবে কি বললো না মমতা ব্যানার্জি এটা বাগ দিছে এই জন্য হচ্ছে না আরে ভাই এটা কি স্টেটের সাথে আমি ফাইনাল করব নাকি এটা তো ন্যাশনাল প্রবলেম এটা এটা আমাদের জাতীয় সরকারের সাথে তাদের সরকারের ফাইনাল হবে সেখানে আবার স্টেট গভর্নমেন্ট কি করলো এই দোহাই দিয়ে তো সেটা করা যাবে না আজকে তারপর শুধু তিস্তার পারি না আজকে টিপাই মুখ বাদের কি অবস্থা আজকে টিপাই মুখ বাদ না শুধু টিপাই মুখ বাদ সহ অসংখ্য নদীতে আজকে ভারত যে বাদ দিয়ে সেখানে পানির যে স্বাভাবিক ধারা প্রবাহ বন্ধ করে দিচ্ছে সেটা আমরা কতটুকু কি করতে পারছি আজকে তিস্তার পানি কিনে ব্যবসা নিয়ে আলোচনা হচ্ছে তিস্তার ড্যাম তৈরি করব আমরা কি এখন চায়না আগে আসছিল এটা সেইটা কেন চায়না আগে আসবে না ভারত বলতেছে আমি করে দেবো আরে ভাই ব্যবসা চায় তারা আমার ড্যামের ড্যামটা তো পরে আগে হলো যে তিস্তার পানি ভারত আমাকে কতটুকু দিবে সেটা আগে তার সাথে ফাইনাল হবে সেটা ফাইনাল নাই অর্থাৎ আমার এখানে আমি করে এই যে বর্ষাকালে তারা পানি ছেড়ে দিবে ওই পানি আমি এখানে জোগাড় করে রাখবো এবং এই পর্যন্ত কোনো সমাধান হয় নাই আজকে সীমান্তের যে সমস্যা এটা কোনো সমস্যা হয় সমাধান করা হয় নাই আজকে বাণিজ্যের যে ঘাটতি সেটা কোনো সমাধান হয় না একটা একটা জিনিসই বলেন আজকে এখানে কথা বলতেছি আজকে একটা ভারতের সাথে তো আমরা চুক্তিও করছি এই গভর্নমেন্টের আমলেই চুক্তি করছে এই গভর্নমেন্টের আমলে যে সাংস্কৃতিক যে চুক্তি হয়েছে যে আমাদের টেলিভিশন আজকে আগে দেখেন যে আমাদের ওদের টেলিভিশন আমরা সব দেখি আর আমার একটা টেলিভিশন ওদের এখানে দেখানো যাবে না তাহলে কোথায় হলো এটা কোথায় কি পাইলাম আমি আগে আমাদের নাটক কত এখানে আমাদের যে টেলিভিশনে নাটক হয় এগুলো মান অনেক উঁচু ছিল আমরা দেখছি যে কলকাতায় উঁচু টায়ার লাগায় তারপরে তারা সে সময় দেখতো কিন্তু আজকে সেটা নাই কিন্তু তার আজকে আকাশ সংস্কৃতি দিয়ে আমার সংস্কৃতিকে আজকে শেষ করে দিচ্ছে সেই ব্যাপারে আমি আমার সুযোগটুকু পাবো না আমার যে সমস্ত ব্যবসায়ীরা আজকে আমাদের মালামাল তাদের ওইখানে ব্যবসা করবে সেটার জন্য যতটুকু সুযোগ সুবিধা দরকার সেই সুযোগ সুবিধাটুকু আমি পাব না কিন্তু তাদের সুযোগ সুবিধাটুকু আমাকে হান্ড্রেড পারসেন্ট দিতে হবে তাহলে আমি কোথায় পাইতেছি আমি কোথায় পাইতেছি কাজেটাকে আর কি মিল্লার সাহেব যেটা বললেন যে হ্যাঁ আমরা পাই কিনা সেটা আদায় করতে হবে তাহলে তাহলে আমারটা আদায় না হওয়া পর্যন্ত তারটা আমি দিব কেন কাজে এটা তো ভাইস বার্সা কাজে এটা পরিষ্কার কথা যে আজকের আজকে কোনো কিছুতেই আমরা যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা আজকে কেন বললো আমি জানি না আজকে ইউরোপের সাথে বললাম তো আমি তো ওইটা ওইটা তো দ্বিপাক্ষিক নাই বহুপাক্ষিক আর বলতেছে যে যাইতেই পারে ট্রেন আরে ভাই যাইতেই পারে ট্রেন খালি তার ট্রেন যাবে আমার ট্রেন যাবে না আর আমি এখান থেকে নেপাল যাব না আমি এখান থেকে অন্য দেশে যাব না খালি তার দেশে সে আসবে আর তার এখানে আমার ওই ইটা ব্যবহার করে সে করিডোর ব্যবহার করে সে তার মালামাল ওই জায়গায় পরিবহন করবে সেটাই খালি তার স্বার্থে সেটা ব্যবহার হবে তার নদীর পানি আমার উপরে দিয়ে সে আটকায় রাখবে সেটা আমি কিছু করতে পারবো না অর্থাৎ শুধুমাত্র এটা আমরা জানি যে ক্ষমতার এবার নির্বাচনের আগে আমরা দেখছি যে পরিষ্কার যে বাংলাদেশের আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ভারতে যে পরিষ্কার করে বলছেন যে আগামীতে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায় তার জন্য আপনার যতটুকু যা যা করা সেটা করছে আজকে পরিষ্কার হয়েছে তাদের আনুগত্য নিয়ে আজকে তারা এখানে ক্ষমতায় ক্ষমতায় আছে টিকে থাকার জন্য জন্য আজকে স্বাভাবিকভাবে তারা যতটুকু দেয়ার দিচ্ছে কিন্তু জনগণের কি হলো জনগণ কি পাইলো সেই হিসাব তো তাদের নাই এই জনগণের সাথে কিছু নাই আজকে যে ইদ মিল্লা সাহেব আরেকটা কথা যেটা বলছেন যে হ্যাঁ যদি এইগুলো চুক্তি যদি থাকে তাহলে বিএনপি ক্ষমতা এসে কেন বাতিল করে না তাহলে তো আজকে এই প্রশ্নটা আসবে যে তাহলে আওয়ামী লীগ এক পক্ষীয় ভাবে জনগণের ঢাট না ধরে আজকে যে সমস্ত চুক্তি করতেছে তাহলে জনগণের পক্ষ থেকে কি এখন স্লোগান উঠবে যে এই সময় এই সরকার যে যে সমস্ত চুক্তি করতেছে যদি সরকার পরিবর্তন হয় তাহলে সেই সমস্ত চুক্তি আমরা মানব না এটাকে আন্তর্জাতিক ক্ষেত্রে এটা কি এটাকে এটা জাস্টিফাইড হয় জাস্টিফাইড হয় না কিন্তু তাইলে আমাদের আজকে তুলতে হবে এই সমস্ত যেগুলো আজকে যদি এই সরকারের সাথে যেহেতু জনগণের নির্বাচিত সরকার সরকার না এই যেগুলো করবে তাহলে সেগুলো অবৈধ হবে কথা তে যেদিকেই যাই না কেন আমাদের একদিকে যেতে হবে আমাদের কথা হলো যে দেশের স্বার্থে যেটা দরকার মানুষের স্বার্থে যেটা দরকার আমরা সেই কথাটাই বলতেছি তে কাজে এটা যেহেতু এখন নির্বাচিত সরকার না জনগণের ভোটে নির্বাচিত সরকার না এর জন্য জনগণের কি আসলো গেল তাতে তাদের কিছু যায় না আসা শুধুমাত্র তারা ক্ষমতায় টিকে থাকার জন্য বৈদেশিক শক্তি যার তাকে সহযোগিতা করবে তার যা যা দরকার সব হবে দেশে যে সমস্ত তার বেনিফিশিয়ারি যারা আছে তাকে ক্ষমতা আনার জন্য তারা যা যা করবে তাদেরকে যা যা দেওয়ার দিতে হবে এবং দেশে অর্থনীতি শেষ হয়ে যাক দেশে রিজার্ভ শেষ হয়ে যাক দুর্নীতিতে ছেয়ে যাক তাতে কিছু আসা যায় না